নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি মানসী। শুরু করছি এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখব, বিধানসভার বাইরে বিক্ষোভ। আরো একবার জানিয়ে রাখব, বিধানসভার বাইরে বিক্ষোভ, কংগ্রেসের বিক্ষোভ এবং ঝালদা কাণ্ডে ইতিমধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। সেখানে কংগ্রেস কর্মীরা কিন্তু রীতিমতো বিক্ষোভে সামিল হয়েছেন। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, আজ লোকসভায় অধীর রঞ্জন চৌধুরী, তিনিও কিন্তু সরব হয়েছিলেন এই একই ইস্যুতে এবং একেবারে চাঁচা চলা ভাষায় তিনি আক্রমণ করেন এবং তিনি জানেন যে বাংলার আইন শৃঙ্খলা নেই। পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিধানসভাতেও কিন্তু সেই একই পরিস্থিতি। সেখানেও ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনে কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। কংগ্রেস কর্মীরা ইতিমধ্যে বিধানসভার বাইরে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন এবং বেশ খানিকক্ষণ এই বিক্ষোভ চলছে বলে জানা যাচ্ছে। আরও একবার জানিয়ে রাখবো, গত রবিবার সেখানে পুরুলিয়ার ঝালদায় কাউন্সিলর খুনে কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি এবং অধীর রঞ্জন চৌধুরী, তিনি কিন্তু ঝালদায় সেই মৃত কাউন্সিলরের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন, সেখানে তার পরিবারের সঙ্গে কথা বলেন। পাশাপাশি তিনি আজ লোকসভাতেও কিন্তু এই একই ইস্যুতে সরব হয়ে উঠেছেন এবং তিনি জানিয়েছেন সেই বিষয়টি যে ঝালদাতে যে পরিস্থিতি, রাজ্যের যা পরিস্থিতি, সেই বিষয়ে কিন্তু তিনি চাঁচা ছোলা ভাষায় একেবারে আক্রমণ করেন এবং সোনিয়া গান্ধী টেবিল চাপড়ে কিন্তু সমর্থন করেছেন। পাশাপাশি একই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিধানসভায়, সেখানেও কিন্তু কংগ্রেস কর্মীরা রীতিমতো বিক্ষোভ শুরু করেছেন, একই ইস্যুতে তারা সরব হয়েছেন। পাশাপাশি এই বিষয়ে যদি এর অন্য একটি দিক আমরা দেখি, তাহলে সেখানে হাইকোর্টেও কিন্তু আজকে একটি জনস্বার্থ মামলা দায়ের হতে পারে এবং প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবী। যে ছবি দেখতে পাচ্ছেন সেটা বিধানসভার বাইরে কংগ্রেস কর্মীরা সেখানে প্ল্যাকার্ড হাতে ঝালদায় কাউন্সিলর খুনে তারা সরব হয়েছেন, এর বিচার চাইছেন এবং একেবারে মাটিতে বসে পড়েছেন। দেখতে পাচ্ছেন সেই ছবি, কংগ্রেস কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন এবং পুলিশ সেখানে উপস্থিত হয়েছেন এবং পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেখানে একাধিক পুলিশ মোতায়েন আছে। তাদের হাত ধরে তুলে দিচ্ছেন কংগ্রেস কর্মীরা। দেখতে পাচ্ছেন সেই ছবি, একেবারে জোরপূর্বক তাদেরকে সেই জায়গা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং প্রিজন গানে তোলা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, বিধানসভার বাইরে একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে এই মুহূর্তে, কি পরিস্থিতি? কংগ্রেস যুব কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ 3 নম্বর গেটে এবং মূলত যেখানে রাজ্যপাল ঢোকেন সেই গেটে বিক্ষোভ। হঠাৎই যুব কংগ্রেসের প্রায় 25-30 জন সদস্য তারা আসেন, তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। একসময় বিধানসভার গেটের উপরে তারা উঠে পড়েন। তাদের বিক্ষোভের মূল কারণ, যেভাবে ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুন হয়েছেন তার উপযুক্ত তদন্ত করতে হবে, প্রয়োজনে সিবিআই এনকোয়ারি করতে হবে এবং পুলিশের নিশ্চয়তার জন্য এখনো পর্যন্ত দোষীদের গ্রেপ্তার করা হয়নি, সেই দাবিতে যুব কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ। এবং বিক্ষোভ কর্মসূচিতে ছিলেন যুব কংগ্রেসের প্রায় 25-30 জন সমর্থক। ইতিমধ্যেই হেস্টিংস থানার পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, সকলকে আটক করা হয়েছে এবং তাদের সকলকে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। অনেক ধন্যবাদ দেবজ্যোতি, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। আমরা দেখতে পেলাম বিধানসভার বাইরের ছবিটা, সেখানে কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। কংগ্রেস কর্মীরা প্রায় 25-30 জন কংগ্রেস কর্মী সেখানে বিক্ষোভ শুরু করেছিলেন এবং ঝালদায় কাউন্সিলর খুনের ঘটনায় তারা বিক্ষোভ শুরু করেছিলেন, তবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সেখানে পুলিশ গিয়ে উপস্থিত হয় এবং তাদের দেখতে পাচ্ছি যে প্রিজন গানে তোলা হচ্ছে, আটক করা হয়েছে এই কংগ্রেস কর্মীদের। বিধানসভার সামনে ছবি দেখতে পাচ্ছেন, উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। পুলিশ বিক্ষোভকারী ধস্তাধস্তি বিধানসভার সামনে। আজ আমরা দেখেছি একই ইস্যুতে সরব হয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। এর আগে তিনি মৃত কাউন্সিলরের বাড়িতে পৌঁছে গিয়েছিলেন, সেখানে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং পাশাপাশি জানা যাচ্ছে যে সেই কাউন্সিলরের স্ত্রী, তিনি কিন্তু সিবিআই তদন্তের দাবি জানাচ্ছেন। এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন, সেখানে কংগ্রেস কর্মীরা একেবারে বিক্ষোভে সামিল হয়েছেন বিধানসভার সামনে। বিক্ষোভকারী এবং পুলিশের ধস্তাধস্তি, পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং বিধানসভার গেটে উঠে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। রাজ্যপাল যেখান দিয়ে প্রবেশ করেন সেইখানে কংগ্রেস কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছেন হাতে প্ল্যাকার্ড নিয়ে। ঝালদায় কাউন্সিলর খুনের ঘটনায়
তারা সত্যকে সামনে আনতে চান যে বিষয়ে আজ কথা বলেছেন লোকসভায় অধীর রঞ্জন চৌধুরী সেই একই ইস্যুতে সরব বিধানসভার সামনে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি প্রায় 25 থেকে 30 জন কংগ্রেস কর্মী সেখানে বিক্ষোভ দেখানোর উদ্দেশ্যে জড়ো হয়েছিলেন তবে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং আটক করেছে সেই বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানে তাদের তোলা হচ্ছে দেখতে পাচ্ছেন সেই ছবি গত রবিবার পৌরসভার ঝালদায় কাউন্সিলর খুন হয় তারপর থেকেই একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি দেখতে পাচ্ছেন বিধানসভার সামনের সেই ছবি পুলিশ বিক্ষোভকারী ধস্তাধস্তি বিধানসভার একেবারে গেটে উঠে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস কর্মীরা বিধানসভার সামনে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে প্রায় 25 থেকে 30 জন কংগ্রেস কর্মী তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং ঝালদায় কাউন্সিলর খুনের ঘটনায় তারা সরব হয়ে উঠেছেন এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ছবি দেখা যায় স্বস্তিতে তেলেঙ্গানার মেডিকেল পড়ুয়ারা আরেকবার জানিয়ে রাখবো স্বস্তিতে তেলেঙ্গানার মেডিকেল পড়ুয়ারা যারা ইউক্রেন থেকে এই চিকিৎসা শাস্ত্র অসম্পূর্ণ রেখে ভারতে ফিরেছে এবার তাদের জন্য কথা বললেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও তিনি বলেছেন যে তাদেরকে আর্থিক সহায়তা করা হবে অর্থাৎ যারা চিকিৎসা শাস্ত্র অসম্পূর্ণ রেখে ভারতে ফিরে এসেছেন যারা মেডিকেল কমপ্লিট না করেই ভারতে ফিরে এসেছেন তাদেরকে আর্থিক সহায়তা করা হবে এবং এই ব্যাপারে তিনি কেন্দ্রের সাহায্য চেয়েছেন তেলেঙ্গানার যে মুখ্য সচিব তাকে তিনি বলেছেন যে কেন্দ্রকে চিঠি লেখার নির্দেশ দিয়েছেন স্বস্তিতে তেলেঙ্গানার মেডিকেল পড়ুয়ারা প্রায় 740 জন মেডিকেল পড়ুয়া তারা অসম্পূর্ণ রেখে চিকিৎসা শাস্ত্র অসম্পূর্ণ রেখেই কিন্তু তারা দেশে ফিরে এসেছেন বা তাদের পাশে তেলেঙ্গানার রাজ্য সরকার আজই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও তিনি নির্দেশ দিয়েছেন যে যারা মেডিকেল অসম্পূর্ণ রেখেই ভারতে ফিরে এসেছেন তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া হবে এবং এর জন্য তিনি কেন্দ্র সরকারের সাহায্য চেয়েছেন তিনি তেলেঙ্গানার মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছেন কেন্দ্র সরকারকে চিঠি দেওয়ার জন্য অর্থাৎ স্বস্তিতে তেলেঙ্গানার মেডিকেল পড়ুয়ারা এই মুহূর্তে এখন এই পর্যন্তই দেখছেন কলকাতা টিভি রাত দিন সাত দিন।